এটা কি OnePlus? এটা OnePlus 8T। এটাতে কি সমস্যা? এটা সমস্যা গ্রিন লাইন। ভাই এটা তো একদম কমন সমস্যা, মানে প্রত্যেক ঘরে 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 আছে। আচ্ছা এটাতে কি সমস্যা? এটা হলো ডিসপ্লে আপনার ড্যামেজ হয়ে গেছে। এটা কি ফোন ভাই? এটা হলো Oppo। আচ্ছা Oppo F17। ভাই কোথা থেকে আসছিলেন? আমি গাজীপুর থেকে আসছি। আচ্ছা গাজীপুর থেকে আসছিলেন iFix Fast এ। আপনার যে OnePlus ফোনটা যেটা আমরা দেখলাম একদম গ্রিন লাইন পড়ে, কতদিন আগে গ্রিন লাইন পড়ছে? তিন মাস যাবৎ। আর মানে আসলে দেখা যায় না আর কিছু। তো তিন মাস যাবৎ কিন্তু ভাই এই ফোনটা ইউজ করছে, বাট শেষ পর্যন্ত ওনার ডিসপ্লেটা চেঞ্জ করতেই হবে। তো এটার জন্য কেমন চার্জ চাইতেছে ওনারা? অরিজিনালটা চাইতেছে 9000 টাকা। গাইস এই মুহূর্তে আমরা আছি iFix Fast মোবাইল সার্ভিসিং সেন্টারে। আজকে আমরা ঘুরে দেখাবো আপনারা কীভাবে অল্প খরচে অল্প সময়ের মধ্যে আপনার মোবাইলের ডিসপ্লে চেঞ্জ করতে পারবেন। আমরা কথা বলবো টেকনিশিয়ান ভাইয়ার সাথে। ভাইয়া এই মুহূর্তে কী কাজ করছিলেন? জি ভাই এটা হচ্ছে একটা OnePlus 9R, যেটাতে হচ্ছে গ্রিন লাইন পড়ে গেছে। তো গ্রিন লাইনের তো সলিউশন এখন পর্যন্ত বের হয় নাই, কমবেশ সবাই জানে। আচ্ছা এটা হচ্ছে আমরা ডিসপ্লে চেঞ্জ করে দিচ্ছি। গ্রিন লাইন পড়ার কারণে ডিসপ্লেটা চেঞ্জ করছেন? চেঞ্জ করছি। আচ্ছা ওকে। আর এটার জন্য কেমন চার্জ পড়ছে ভাইয়া 9R? এটা হচ্ছে আপনার কোয়ালিটি আছে তো, দুই তিনটা কোয়ালিটি হয় ডিসপ্লের মধ্যে। আচ্ছা যেটা নিবে আমরা ওটাই দিব। আচ্ছা আপনার কাছে হচ্ছে সর্বনিম্ন 2000 টাকা থেকে আপনার সর্বোচ্চ 12000 টাকা পর্যন্ত। আচ্ছা আপনারা যে ডিসপ্লেটা লাগিয়ে দেন এটাতে কি আবার গ্রিন লাইন আসবে এরকম কোনো সম্ভাবনা আছে? না আমাদের হচ্ছে নিজস্ব প্রোডাক্ট যেটা, ওটাতে হচ্ছে এখন পর্যন্ত আমরা কোনো কমপ্লেন পাই নাই যে আবার সেকেন্ড টাইম ডাক করছে। আচ্ছা ওটাতে আশা করা যায় পড়বে না। সেটা OnePlus হোক বা যে কোনো ব্র্যান্ডের ফোন হোক আপনাদের কাছে আসলে ডিসপ্লে চেঞ্জ করা যাবে? চেঞ্জ করা যাবে জি। আচ্ছা এবং সাথে ওয়ারেন্টি গ্যারান্টি পাওয়া যাবে? হ্যাঁ ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া যাবে। জি কিভাবে আপনাদের শোরুমে আসা যাবে, এই শোরুমটার অ্যাড্রেসটা একটু বলেন। এটা হচ্ছে আমাদের মেইন শোরুম iFix Fast, আমাদের 12-13টা শোরুম আছে। জি এটা হচ্ছে লিফটে 2 তিনতলা 321 নম্বর শপ আমাদের iFix Fast নাম্বার শোরুম। আর মোতালেব প্লাজা আসবেন হচ্ছে কিভাবে, যারা ঢাকার বাইরে থেকে আসবেন আমাদের আশেপাশে হচ্ছে শাহবাগ আছে, বাংলা মোটর আছে, এখানে যে আইসা যে কাউরে জিজ্ঞেস করলে দেখিয়ে দিবে যে মোতালেব প্লাজা কোনটা। গাইস আমরা কথা বলবো আরেকজন টেকনিশিয়ান ভাইয়ের সাথে। ভাইয়া এই মুহূর্তে আপনি অনেকগুলো ফোন নিয়ে কাজ করছেন, এটা কি OnePlus? এটা OnePlus 8T। এটাতে কি সমস্যা? এটা সমস্যা গ্রিন লাইন। ভাই এটা তো একদম কমন সমস্যা, মানে প্রত্যেক ঘরে 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 আছে, মানে একদম গ্রিন লাইন সমস্যা কিন্তু সবার মানে হাতে হাতে এখন। আচ্ছা এটাতে কি সমস্যা? এটা হলো ডিসপ্লে আপনার ড্যামেজ হয়ে গেছে। এটা কি ফোন ভাই? এটা হলো Oppo। আচ্ছা Oppo F17। ওকে আর এই পাশে Xiaomi? এমআই এমআই Xiaomi আপনার হলো X11। জি X11 Pro আর এটাতে কি সমস্যা? এটা সমস্যা ডিসপ্লে পড়ে যায়, ডিসপ্লে ভেঙে গেছে, ডিসপ্লে আর ব্যাক সাইড দুটো ভেঙে গেছে। আচ্ছা ওকে। তো এখন আমরা তিনটায় কাজ করব, তিনটা ফোনেরই ডিসপ্লে নিয়ে কাজ করবেন? এটা হলো OnePlus। আচ্ছা এটা ডিসপ্লে চলে গেছে, বডি বাঁকা, এটারও কাজ করতেছে। আচ্ছা এই যে ডিসপ্লে যারা চেঞ্জ করতে আসে iFix Fast এ, তারা কি অরিজিনাল ডিসপ্লেটা পায়? হ্যাঁ 100% অরিজিনাল ডিসপ্লে পাবে। মানে আপনারা কিভাবে এনশিওর করছেন যে এটা অরিজিনাল? আমরা তাদের অরিজিনাল ডিসপ্লে যেটা ওটা আমরা মেমোতে লিখে দিই। লিখে দিবেন সাথে গ্যারান্টি থাকবে? ডিসপ্লে ওয়ারেন্টি গ্যারান্টি নেই, কিন্তু আমাদের সার্ভিস ওয়ারেন্টি আছে। সার্ভিস ওয়ারেন্টি আছে? সার্ভিস ওয়ারেন্টি। আচ্ছা এখন আসেন যে এই যে এটা হচ্ছে OnePlus, হ্যাঁ এটা মডেলটা কত? OnePlus 8T। 8T এটার ডিসপ্লে চেঞ্জ করতে কেমন খরচ পড়বে? এটা আপনার কোয়ালিটি আছে, যেমন আপনার সর্বনিম্ন হলো 2500 টাকা। সর্বনিম্ন 2500 টাকা, আর সর্বোচ্চ হলো 9500 টাকা। মানে এটা বিভিন্ন গ্রেড আছে? গ্রেড আছে। তবে সবাই তো দেখ মানে একটা জিনিস চাই যে 2 টাকা বেশি হোক, বাট অরিজিনাল ডিসপ্লেটা চাই। যে আমরা ওই ইনশিওর করি যে আমরা অরিজিনাল ডিসপ্লে দেবো, ইভেন লিখে দিব মানে যে এটা অরিজিনাল ডিসপ্লে, এটা অরিজিনাল ডিসপ্লে, এটা এইভাবে চালাতে পারবেন, এতদিন চালাতে পারবেন, আমরা এটা লিখে দিব। আচ্ছা অনেকের দেখা যায় ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে, ওটা কি কাজ করে? 100% আমরা ফিঙ্গার চেক করে দিব, 100% ফিঙ্গার আমরা চেক করে তারপর ডিসপ্লে দিব। আচ্ছা ওকে। আমরা এই যে এখন তিনটায় কাজ করব, তিনটায় ডিসপ্লে ফিঙ্গার তিনটায় চেক করে দিব। তিনটায় চেক করে দিবেন? জি জি। আচ্ছা এখানে তো কাস্টমারও আছে? হ্যাঁ কাস্টমার আছে। আচ্ছা ওকে আমরা একটু কথা বলবো ভাইয়ের সাথে। এটা হলো এই কাস্টমার। ভাইয়া কোথা থেকে এসেছিলেন? কথা বলবো OnePlus নিয়ে। OnePlus এর কিন্তু মেজর সমস্যা গ্রিন লাইন। সো গ্রিন লাইন থেকে আসলে মুক্তির কোনো উপায় নাই, উপায় একটাই, ডিসপ্লে চেঞ্জ করতে হবে। আচ্ছা আপনি এই মুহূর্তে OnePlus এর কোন মডেলটা নিয়ে কাজ করলেন? এটা ভাইয়া OnePlus 9। আচ্ছা OnePlus 9 একটু আমার হাতে দিবেন। এই যে এই ফোনটা মাত্র ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে। আচ্ছা এটা অরিজিনাল ডিসপ্লে দিবেন? এটা জি অরিজিনাল। এটা তো কি অ্যামুলেট ডিসপ্লে ছিল? এটা OLED হয় ভাইয়া। আচ্ছা OLED জি। আচ্ছা এই ডিসপ্লেটা চেঞ্জ করতে কেমন খরচ পড়ছে?
এটা আমরা একবারে অফিসিয়াল যে ডিসপ্লেটা ওয়ান প্লাসের এই ডিসপ্লেটা চেঞ্জ করে দিছি, এটা আপনার 8500 টাকা। 8500 টাকা একদম অফিসিয়াল? অফিসিয়ালটা। আচ্ছা, মানে ওয়ান প্লাসের সব মডেলগুলোর ডিসপ্লে পাওয়া যাবে? জি জি, একদম অরিজিনালটা। জি জি। আচ্ছা, পাশাপাশি ভাই আর কি কি ফোনের ডিসপ্লে আপনারা চেঞ্জ করেন? আমরা ব্র্যান্ডের যে কোনো ফোনের ডিসপ্লে চেঞ্জ করি, আইফোন, স্যামসাং, ওয়াই, তারপরে হচ্ছে এমআই, সব ফোনের। জি, ব্র্যান্ডের যে কোনো ফোন। যারা দূর দূরান্ত থেকে আসে কাস্টমার, তারা যদি ডিসপ্লে চেঞ্জ করতে আসে আপনাদের কাছে, কেমন সময় লাগে ভাইয়া? এই 1.5 ঘন্টার মতো সময় লাগে, 1 ঘন্টা সময় লাগে। মানে 1 ঘন্টার মধ্যে কাজটা কমপ্লিট করে নিয়ে যেতে পারবে? জি ভাইয়া, 1 ঘন্টার ভিতরে কাজটা কমপ্লিট করে নিয়ে যেতে পারবে। আপনি কি চাচ্ছেন ভাই? 1 ঘন্টা। এই মুহূর্তে আরেকটি ফোনের ডিসপ্লে চেঞ্জ করা হলো, এটা স্যামসাং এর মডেলটা কত ভাইয়া? এটা হচ্ছে A30s। A30s। আচ্ছা, এটার ডিসপ্লেতে প্রবলেম ছিল? ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছিলো। আর এখানে কিন্তু আমাদের কাস্টমার ভাই রয়েছে, সম্মানিত কাস্টমার ভাই। তো এই মুহূর্তে ডিসপ্লেটা চেঞ্জ করলো, এটার জন্য কেমন খরচ পড়ছে ভাইয়া? এই ডিসপ্লেটার মধ্যে 2-3টা কোয়ালিটি হয়। আচ্ছা, এটা হচ্ছে মার্কেট অরিজিনাল ডিসপ্লে, তো এটা আমরা 3035 এরকম নিয়ে থাকি। আচ্ছা, 3035 মার্কেট কোয়ালিটি? জি জি, মার্কেট কোয়ালিটি। এর থেকেও বেটার কোয়ালিটি পাওয়া যায়, এর থেকেও নর্মাল পাওয়া যায়। আচ্ছা, ওকে। সো যারা ডিসপ্লে চেঞ্জ করবেন স্যামসাং এর জন্য, অবশ্যই আপনারা আইফিক্স ফাস্টে চলে আসতে পারেন। কেমন সময় লাগবে ডিসপ্লে চেঞ্জ করতে? 10-15 মিনিট লাগবে। 10-15 মিনিট আপনারা কিন্তু খুব ফাস্ট ডিসপ্লে চেঞ্জ করতে পারবেন আইফিক্স ফাস্টে। গাইস, এতক্ষণ আমরা বেশ কিছু ফোনের ডিসপ্লে চেঞ্জ আপনাদেরকে দেখালাম। ভাইয়া, ডিসপ্লের পাশাপাশি আপনাদের আপনারা আইফিক্স ফাস্টে মোবাইলের আর কী কী ধরনের কাজ করে থাকেন? ডিসপ্লের পাশাপাশি আমরা আইফোনের আইফোন, অ্যান্ড্রয়েড, যে কোনো ফোনের যে কোনো সমস্যার সমাধান করে থাকে। যেমন ব্যাটারি চেঞ্জ, ব্যাকশেল চেঞ্জ, বডি চেঞ্জ, দেন আপনার কিছু ফোনে আছে যেগুলো সিপিও প্রবলেম হয়, সিপিও থেকে ক্যামেরা ছেড়ে দেয়, ফোন বন্ধ হয়ে যায়, ফোন রিস্টার্ট করে, নেটওয়ার্ক ছেড়ে দেয়, ওই সব ফোনের যে সিপিও থেকে যেসব প্রবলেমগুলো হয়। যেমন এই মুহূর্তে আমাদের হাতে একটা ছিল Xiaomi Note 9 Pro। আচ্ছা, Xiaomi Note 9 Pro, এটা সিপিও প্রবলেমের কাজ ছিল, এটা কাজ অলমোস্ট শেষের দিকে। আচ্ছা, তো এই ধরনের প্রবলেমগুলো সমাধান আমাদের কি মাদারবোর্ড ইস্যু ছিল? এটা মাদারবোর্ড ইস্যু ছিল, মেন সিপিওটা প্রবলেম ছিল, সিপিওটা খুলে কাজ করা হলো। জি, তো এই ধরনের সব ধরনের প্রবলেমের সলিউশন আমাদের কাছে পেয়ে থাকবেন। আচ্ছা, ওকে। সো যারা হচ্ছে ফোনের যে কোনো সমস্যায় ভুগছেন, আপনারা কিন্তু আইফিক্স ফাস্টে আসলে আপনারা কিন্তু ফোনের A to Z প্রবলেম সলভ করতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে। আচ্ছা, এই যে আমরা যেটা দেখছিলাম ভাই, যে ফোনটার আসলে মাদারবোর্ডের কাজ করছিলেন, সেটা হচ্ছে এই মাদারবোর্ডটাই। এটা কি এখন ওকে? ইনশাল্লাহ, আশা করি চেক করব। আচ্ছা, প্রায় শেষ। জি, এই যে ফোনটা একটু দেখান ভাইয়া, ফোনের বডিটা। এই যে এটা হচ্ছে ফোনটা, রেডমি নোট 9 প্রো। আচ্ছা, তো এই ফোনটার কিন্তু মাদারবোর্ডে কাজ করছেন। তো সো যারা আমি বলবো মোবাইল সার্ভিসিং করবেন, একদম চোখ বন্ধ করে চলে আসবেন আইফিক্স ফাস্টে। একটু আগে যে ফোনটা আমরা দেখছিলাম, এটা হচ্ছে কি Xiaomi? হ্যাঁ, Xiaomi 11X Pro। আচ্ছা, যেটা ডিসপ্লে ইস্যু ছিল, এখন কিন্তু ডিসপ্লে লাগানো হয়েছে, চার্জিং হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, কিছুক্ষণের মধ্যে এমআই লোগো চলে আসবে। গাইস, এতক্ষণ আপনারা দেখলেন কীভাবে আপনারা মোবাইলের ডিসপ্লে চেঞ্জ করবেন। সো আমি বলবো আপনারা হাতে যদি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় নিয়ে চলে আসেন আইফিক্স ফাস্টে, তাহলে আপনার ফোনের অরিজিনাল ডিসপ্লেটা পেয়ে যাবেন এবং খুব চমৎকারভাবে আপনার ফোনটা সার্ভিসিং করতে পারবেন আইফিক্স ফাস্ট থেকে। আর আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।